হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইহান তানজিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমাদের এক্সেলের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে পার্ট সিক্স এবং আজকে আমরা কথা বলবো কন্ডিশনাল ফরমেটিং নিয়ে তো কন্ডিশনাল ফরম্যাটিং আসলে কি জিনিস সেইটা একটু বলে নেই যে দেখেন এখানে আমরা আগে ফন্ট অ্যালাইনমেন্ট নাম্বার নিয়ে কথা বলছিলাম এখানে স্টাইলের ভিতরে আছে কন্ডিশনাল ফরমেটিং আমি যদি এটার উপরে ক্লিক করি অনেকগুলো অপশান আসে হাইলাইট সেল রুল দেখেন এখানে অনেক অপশান আছে তো এইগুলো দিয়ে আসলে কি করা যায় আমি দেখেন এখানে পঁচিশ লিখে রাখছি গ্রেটার দেন পঁচিশ এরপর হচ্ছে গ্রেটার দেন পঞ্চাশ লেস দেন পঁচিশ অর্থাৎ যদি পঞ্চাশের থেকে বেশি হয় তাহলে লাল কালার হবে যদি পঁচিশের থেকে কম হয় তাহলে এই কালার হবে আমার আবার কালার বিভ্রাট আছে কোনটাকে কি কালার বলে ঠিক ভালো জানি না অথবা দেখেন আমি এখানে জায়গায় সিনিয়র সিনিয়র এক্সিকিউটিভ 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 আছে আছে ওইগুলা কালার করা তো আপনি হয়তো বলবেন যে আপনি নিজে এখান থেকে কালার সিলেক্ট করে দিয়েছেন কিন্তু আসলে তা না আমি এই শিটে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করছি তো কন্ডিশনাল ফর্মেটিং হচ্ছে এমন একটা জিনিস যেটা কিছু কন্ডিশন আপনি দিয়ে দিবেন সেই কন্ডিশন যদি সে ফুলফিল করে তাহলে সে ফর্মেট করবে আপনি যেমন নিজে এখান থেকে এই সেলটা ধরেন যে এখানে কালার করে দিলেন এই যে কালার করে দিলেন হয়ে গেল কিন্তু আপনি যদি কন্ডিশন দিয়ে দেন যে এই হলে এই কালার হবে এই না হলে এই কালার হবে আবার এই রকম ফর্ম্যাট হবে সেইটাই কন্ডিশনাল ফরম্যাটিং আমি যদি একটু উদাহরণ দেই এখানে পঞ্চান্ন দেখেন লাল কিন্তু এখানে পঁয়ত্রিশ দেখেন কি কালার এটা সবুজ মনে হয় তো আমি যদি এখানে দিয়ে দেই পঞ্চান্ন দেখেন এটা লাল হয়ে গেল অর্থাৎ এখানে কন্ডিশনাল ফর্মেটিং করা আবার যদি আমি এখানে দিয়ে দেই বিষ বিষ দিয়ে দেই এখন দেখেন অন্য কালার হয়ে গেল দেখছেন তো এই যে জিনিসটা বা এখানে আমি যখন ডেটের জায়গায় করে রাখছি ডিজিগনেশানের জায়গায় করে রাখছি তো কত ধরনের কন্ডিশনাল ফর্মেটিং আছে এখানে অনেক রকম দেখেন যে হাইলাইট সেল রুলের আন্ডার অনেকগুলো আছে টপ বটমে আছে। ডাটা বারে কিছু আছে কালার স্কেলে আসে তো চাইলে কন্ডিশনাল ফরমেটিং নিয়ে অনেক ভিডিও তৈরি করা যায় যদি আমি পঞ্চাশটাও ভিডিও তৈরি করি এটা নিয়ে তাও বলা যায় এক্সেলের হলে প্রত্যেকটা ফাংশানই এমন যে একটা জিনিস নিয়ে অনেক অনেক কাজ করা যায় তো আমরা মোটামুটিভাবে এটা আমি চিন্তা করছি তিনটা ভিডিও বানাইলে মোটামুটি কন্ডিশনাল ফরমেটিং আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এরপরে আমার যে এক্সপার্ট লেভেলের ভিডিও আছে অন্য প্লে লিস্টে দেখলে হবে তো এখানে আজকে আমরা কথা বলবো এই অপশানগুলো নিয়ে ঠিক আছে এখানে মোট কয়টা ছয়টা অপশান আছে এই ছয়টা অপশান নিয়ে আমরা কথা বলবো এখানে আমি সবগুলা কাজ করে রাখছি এগুলো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে করছি প্রত্যেকটা জিনিস এবং এই প্রজেক্ট ফাইলটা আপনাকে দিয়ে দিব কমেন্টে তাহলে আপনি যেটা করতে পারবেন এখান থেকে কমেন্টে বা ডিসক্রিপশানে দিয়ে দিব তাহলে আপনি নামিয়ে নিয়ে নিজে প্র্যাকটিস করতে পারবেন তো শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি চাপবেন ফলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবং দিনে দিনে মাইক্রোসফট অফিসে আপনি এক্সপার্ট হয়ে উঠবেন এই গ্রুপে ফেসবুকে কানেক্ট হবেন এই ওয়েবসাইট অবশ্যই ভিজিট করবেন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো আমরা এইরকম একটা ফর্মেট সম্ভবত সবাই তৈরি করতে পারে। যদি না পারি তাহলে আমি আমার যে এই টিউটোরিয়াল সিরিজ টিউটোরিয়ালের দ্বিতীয় সিরিজে আমরা মেয়েকে ফর্মেট এই টাইপের একটা টিউটোরিয়াল তৈরি করছিলাম যেহেতু এটা সিরিজ টিউটোরিয়াল এটা পার্ট সিক্স আপনাকে এইটা ভালোভাবে বুঝতে গেলে অবশ্যই ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখে আসতে হবে তাহলে আপনার জন্য ভালো হবে আর যদি আপনি এক্সপার্ট হন সেক্ষেত্রে আমার কিছু বলার নেই তো দেখেন আমার এই ফর্মেটে এখানে এজ আছে এজ তো এজের জায়গায় বিশ পঁচিশ পঞ্চান্ন পঁচিশ তো আমি এখানে বলছি যে পঁচিশ এজ হলে এই কালার হও পঁচিশের থেকে বেশি হলে এই কালার হও পঞ্চাশের থেকে বেশি হইলে এই হও পঁচিশের কম হইলে এই হও তো এই জিনিসটা করার জন্য প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি যদি একটু দেখাই যে এখানেও এরকম যদি আমি পঁয়ত্রিশ করে দেই তাহলে দেখেন কালার চেঞ্জ হয়ে গেল তো এই জিনিসটা করার জন্য আমি এই রুলগুলা এখন ক্লিয়ার করে নিব তো প্রথমেই দেখি কন্টিনিউল ফর্ম্যাটিং এর ভিতরে কিভাবে ক্লিয়ার করতে হয় সেটাও একটু দেখে নেই দেখেন এই যে ক্লিয়ার রুল ক্লিয়ার রুল ফ্রম সিলেক্টেড সেল ক্লিয়ার ফ্রম ইন্টার শিট তো আমরা শিট থেকে সিলেক্ট করি মানে রুলটা ক্লিয়ার করে তাহলে সুবিধা হবে তাহলে সবগুলোকেট এখানে আমি যেটা করছিলাম যে লেখাগুলার ভিতরে সিনিয়র এক্সিকিউটিভ থাকবে সিনিয়র থাকবে এস হাইলাইট হবে আর এখানে ডেটের জায়গায় যেটা করছি সেটা হচ্ছে যে আগামীকালকে ডেটটা আমাকে আজকে সে কালার করে দেখাবে যেমন ধরেন আমি আমি এখানে এই যে আছে জায়গায় যদি এটা এগারো করে দিই তাহলে দেখেন এটা হাইলাইট করে দেখাচ্ছে তো আমরা পুরা জিনিসটা এখন ক্লিয়ার করে নেই এই টোটাল এরিয়া যদি আমি এখন সিলেক্ট করে নেই নেওয়ার পরে কন্ডিশনাল ফরমেটিং এ যাই আমি যদি ম্যানেজ রুলে যাই তাহলে কত রকম এখানে রুল আছে এখানে দেখাচ্ছে তো আমি ম্যানেজ রুলে না গিয়ে এই যে ক্লিয়ার রুল ক্লিয়ার রুল ফ্রম করে দিলাম তাহলে যত রুল ছিল এখানে আমার সব কিছু কিন্তু এই যে ডিলেট হয়ে গেল এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটা এই যে যে চারটা আমি এখানে ব্যবহার করছিলাম এজের ঘরে একটু দেখি আমি এই পুরো এরিয়া সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে যাব কন্ডিশনাল ফরম্যাটিং এ যাওয়ার পরে হাইলাইট সেল রুল তো সে বলছে গ্রেটার দেন অর্থাৎ এই সেলগুলোর ভ্যালু গ্রেটার দেন যদি আমি এখানে একটু দেখি ধরেন যে আমি এখানে লিখলাম বিশ লেখার পরে বললাম যে ভ্যালুগুলা বিশের থেকে বড় সেগুলা আমাকে হাইলাইট করে দেখাও দেখেন এগুলো সব দেখাচ্ছে এখন আমি এখানে গিয়ে লাইট রেড উইথ ডার্ক রেড এখানে না গিয়ে আমরা কাস্টম ফর্মেটে যাব। যাওয়ার পরে ফিলে যাব যাওয়ার পরে আপনি যে কালারটা আসলে এখান থেকে দিতে চান ধরেন আমি এই কালারটা দিতে চাই বা এই কালারটা দিতে চাই দিলাম এরপরে প্যাটার্ন কালার অটোমেটিক থাকুক বর্ডার আপনি চাইলে এখান থেকে বর্ডার দিতে পারেন এটা অটোমেটিক থাকুক ফ্রন্ট ফ্রন্ট কালার আমি কালো দিয়ে দিলাম আর যদি আমি বোল্ড করতে চাই বোল্ড করতে পারি ওকে করে দিলাম তো দেখেন ওকে করে দিলাম সবগুলা যেগুলা দেখেন যে বিশের থেকে বড় সেইগুলা সব এখানে ইয়ে হয়ে গেছে এই কালারটা হয়ে গেছে এখন আমি যদি এখানে দিয়ে দেই পনেরো তাহলে কিন্তু এই যে কালার চলে যাচ্ছে এইগুলার জন্য ফরম্যাটিং আমি এখনো করি নাই আমি কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থানে চলে যাই এইগুলা একটু বিশ তিরিশ এরকম করে নেই ঠিক আছে এর ভিতরে আমি এখন আরো অনেক রুল দেখাবো এরপরে আমি কন্ডিশনাল ফর্মেটিং এ গেলাম যাওয়ার পরে হাইলাইট সেল রুল লেস দেন এখন আমি যদি বলি যে যেগুলা বিশের থেকে কম এখানে বিশ দিয়ে দিলাম তো আমরা লেস দেন বিশ না দিয়ে লেস দেন এখানে পঁচিশ দিয়ে এখানে যেহেতু আমি পঁচিশের কথা বলছিলাম পঁচিশে দিয়ে দেখাই দেখাইতে সুবিধা হবে এখান থেকে আমরা কাস্টম ফর্মেটে যাব যাওয়ার পরে এই যে ফিলে যাব যাওয়ার পরে এখানে যে কালারটা দিছিলাম এই কালারটা ফন্ট আমি চাইলে বোল্ড করতে পারি থাকুক করার দরকার এখান থেকে আমি অটোমেটিক করে দিলাম এখান থেকে আপনি চাইলে আন্ডারলাইন দিতে পারেন এরপরে হচ্ছে কালার আরো অন্য কিছু চেঞ্জ করতে পারেন ঠিক আছে তো আমি এটা ওকে করে দিলাম দেওয়ার পরে এটা ওকে করে দিলাম তো দেখেন যেগুলা পঁচিশের থেকে কম সেইগুলাও সে হাইলাইট করে দেখাচ্ছে আবার যদি আমি এটা সিলেক্ট করে নেই কন্ট্রোল ফরমেটিং এ একইভাবে এখন যাই বিটুইন বিটুইন বলতে আমি তাদেরকে বলতেছি যে এই ভ্যালু থেকে এই ভ্যালুর ভিতরে যদি থাকে তাহলে আমাকে তুমি কালার করে দেখাও তো আমি হয়তো বলতে পারি যে দশ থেকে বিশে পনেরোর ভিতরে যদি থাকে তাহলে আমি একটা দেখাই কাস্টম ফরমেটে গেলাম অন্য একটা কালার এখান থেকে ধরেন দিলাম এই কালারটা দিলাম দেওয়ার পরে আমি ফন্টে গেলাম এখান থেকে অটোমেটিক করে দিলাম ওকে করে দিলাম ওকে করে দিলাম তো থেকে বিশের ভিতরে কিন্তু নেই আমি একটা বারো দেই তো দেখেন ওই যে সেই কালারটা হয়ে গেছে যেটা আমি ওখানে দিয়েছিলাম তো এইভাবে আসলে যেটা হয় যে কন্ডিশনাল ফরমেটিং ইউজ করলে আপনি যে কোনো কিছু খুঁজে বের করতে বা পাওয়ার জন্য সুবিধা হয় আপনি হয়তো অনেকে বলবেন যে এই জায়গায় তো কয়টা ভ্যালুই আছে আমি তো খুঁজে পাচ্ছি চোখ দিয়ে দেখে কিন্তু যখন আপনার হাজার হাজার ডাটা থাকবে তখন কিন্তু খুঁজে পেতে অসুবিধা হবেই এরপরে আবার এই এরিয়াটা আমি সিলেক্ট করলাম কন্ডিশনাল ফরমেটিং এ গেলাম আমি একটা দিয়ে বারবার দেখাচ্ছি ইকুয়াল টু যদি আমি এক্স্যাক্টলি ইকুয়াল টু কোনো কিছু খুঁজে বের करते चाहिए ধরেন যে আমি চাচ্ছি যে এক্স্যাক্টলি এখানে ধরেন যে পঞ্চান্ন এদের যারা যারা আছে তাদেরকে আমি একটু হাইলাইট করে দেখাতে যাচ্ছি তো আমি এটা সিলেক্ট করলাম কাস্টম ফর্মেটে গেলাম যাওয়ার পরে ফিলে গেলাম অন্য কোনো একটা কালার আমি এখান থেকে দিয়ে দিলাম ফন্টে গেলাম যাওয়ার পরে বুঝতে পারতেছেন যে আমি আসলে কিভাবে কাজটা করতেছি ওকে দিয়ে দিলাম ওকে দিলাম তো দেখেন এক্সাক্টলি পঞ্চান্ন যে নাম্বারটা আছে সেটাকে সে হাইলাইট করে দেখাচ্ছে তো একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা আমি যখন প্রথমে যেটা দিছিলাম সেটা হচ্ছে এই যে পঁচিশের থেকে বড় যেগুলো আছে সেইগুলো আসে হাইলাইট করতেছিল এখন সে দেখতেছে যে পঁচিশের থেকে বড় কিন্তু তারপর আরো অনেকগুলো ফর্ম্যাটিং এখানে অ্যাড করা হয়েছে সেই অনুযায়ী সে কিন্তু হাইলাইট করে দেখাচ্ছে যখন এইগুলোর ভিতরে পড়তেছে যে পঞ্চান্ন বা বিশ আর যে ফর্ম মানে ফর্মুলাগুলো আমি এখানে ইউজ করছি কন্ডিশনগুলো ওইটার ভিতরে যখন পড়তেছে তখন সে কী করতেছে সে ওই কন্ডিশনে চলে যাচ্ছে কিন্তু যখন ওই কন্ডিশনে পড়তেছে না তখন প্রথমে যে কন্ডিশনটা দিছিলাম বা অন্য যে কন্ডিশন সেইগুলো আসে চেক করে দেখতেছে তো এটা নিয়ে শেষ একটু কথা বলি যে এই যে মোটামুটি যে আমরা যদি কোনো নিউমেরিক্যাল ভ্যালুকে কোনো কন্ডিশনার সাপেক্ষে এরকমভাবে ফরমেট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যে এরিয়াটা আমরা কন্ডিশনের আন্ডারে নিতে চাই সেটা সিলেক্ট করব কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে যাব হাইলাইট সেল রুল এবার এখান থেকে আমি কন্ডিশন দিয়ে দিব পরবর্তী দিন আমরা এগুলা নিয়ে কথা বলবো এরপরে দেখেন টেক্স দ্যাট কন্টেইনস অর্থাৎ একটা লেখার ভিতরে কি থাকলে আসলে ফর্ম্যাট করে দেখাবে তো আমি যদি ধরেন এই লেখাগুলো এখন সিলেক্ট করে নেই নেওয়ার পরে হাইলাইট সেল রুল টেক্সট দ্যাট কন্টেন্ট তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগতে শুরু করে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন হ্যাঁ তো টেক্সট দ্যাট কন্টেন্ট এটার উপরে ক্লিক করার পরে সে বলতেছে যে এক্সিকিউটিভ এখানে অটোমেটিক চলে আসছে আমি হয়তো লিখলাম যে আর যেগুলোর আমাকে একটু কাস্টম ফর্মেট করে একটু দেখা ফিলে গেলাম যাওয়ার পরে কোনো একটা কালার দিলাম এখানে দেওয়ার পরে আমি একটু বর্ডার দিয়ে দেখাই একটা এখানে আউটলাইন দিয়ে দিলাম আউটলাইন বর্ডার তো দেওয়াই আছে আসলে বর্ডারেরও কালার দেওয়া যেতে পারে আমি যদি এরকম একটা কালার দিয়ে দেই ঠিক আছে দেওয়ার পরে ফন্ট যা আছে থাকলো বোল্ড দিলাম দরকার হয় একটু এরপরে অটোমেটিক দিলাম আপনার ইচ্ছা মতো এখান থেকে ফরমেট করে নেবেন ওকে করে দিবেন ওকে করে দিবেন তো দেখেন এই যে এক্সিকিউটিভ এগুলো বোল্ড হয়ে যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে আমি কন্ডিশনাল ফর্মেটকে যাওয়ার আগে ডেটগুলো একটু সিলেক্ট করে নেই নেওয়ার পরে হাইলাইট সেল রুল দেখেন এ ডেট ওয়াকারিং যদি একটা ডেট কোন ডেট হইলে সে কন্ডিশন করে দেখাবে তো আমাকে অনেকে এটা বলে যে ভাই যে আগামীকালকে যেটা এক্সপায়ার ডেট হয়ে যাচ্ছে সেটার জন্য অটোমেটিক্যালি আমাকে আজকে লাল কালার হয়ে যায় তো ধরেন আমি এখানে আসি আমি দিলাম যে টু মরো আগামীকালকে কোনগুলো আজকে হচ্ছে আমি ভিডিও করতেছি দশে নভেম্বর এটা হচ্ছে এগারো তারিখ তো এখন আমি এখান থেকে যদি কাস্টম ফর্মেটে যাই যাওয়ার পরে ফিলে গিয়ে রেড কালার করে দেয় এটা আরো অনেকভাবে করা যায় আমি সামনে দেখাবো ওকে করে দিলাম তো পুরো রেড হয়ে গেছে দেখাই যাচ্ছে না রেড না দিয়ে অন্য কোনো কালার দেয় তাহলে বুঝতে সুবিধা হবে আমি একটু এই টাইপের একটা কালার দিয়ে নিচ্ছি ওকে করে দিলাম দেওয়ার পরে ওকে করে দিলাম তো দেখেন এই যে আগামীকালকে যে ডেট যেগুলো আছে সেইগুলো কিন্তু এই যে কালার হয়ে গেছে আমি যদি এখন এই ডেটটা আগামীকাল না দিয়ে এই যে এখন দশ তারিখ করে দেয় তাহলে কিন্তু এই দেখেন কন্ডিশনার থাকতেছে না অথবা এটাও যদি আমি দশ তারিখ করে দেই তাহলে কিন্তু কন্ডিশন থাকতেছে না তো আবার যদি এইটা আমি এগারো তারিখ করে দেই তো দেখেন এই যে কালার হয়ে গেল অর্থাৎ আপনি কালকের ডেটটা আজকে অটোমেটিক আপনার এরকম এক নজর দেখলে আপনি বুঝবেন যে কোনগুলা এক্সপায়ার হয়ে যাচ্ছে এটা বেশ গুরুত্বপূর্ণ একটা কাজ আমাদের অনেকেরই খুব বেশি প্রয়োজন হয়ে থাকে এরপরে কন্ডিশনাল ফর্ম্যাটিংয়ে যে জিনিসটা আছে সেটা দেখার জন্য আমি একটু এই এরিয়াটা সিলেক্ট করে নেই এই এরিয়াটা না আমি নামের এরিয়াটাই সিলেক্ট করে নিলাম যে কারণ নাম দুইবার আমি টাইপ করে ফেলছি কিনা কন্ডিশনাল এ গেলাম যাওয়ার পরে ডুপ্লিকেট ভ্যালু ঠিক আছে যে ডুপ্লিকেট কোনো ভ্যালু আছে কিনা এটা কন্ডিশনাল ফর্ম্যাটিং দিয়ে চেক করা যায় এরপর পরে আমি ডুপ্লিকেট এখানে সিলেক্ট করা আছে আমি কোনো একটা রেড বর্ডার ধরেন দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ওকে করে দিলাম যে ডুপ্লিকেট আছে না তো কোথাও সে ডুপ্লিকেট মনে হয় পায় নাই আমি যদি এখানে রায়হান আছে এই রায়হানটা যদি আমি একবার আর এ ওয়াই এইচ এন রায়হান লিখে দেই তো দেখেন এই তিনটা এইটা এটা রেড বর্ডার হয়ে গেছে মাঝখানে এটা বর্ডার হয়ে গেছে তার কারণ এটা মাঝখানে ছিল তাই আমি তো বর্ডার দিয়ে দিছিলাম এই জন্য তো আপনি যদি কোনো ফর্মেট এখন চেঞ্জ করতে চান তাহলে কি করবেন ধরেন এই এরিয়াটা আপনি সিলেক্ট করলেন কন্ডিশনাল ফর্মেট এ গেলেন ম্যানেজ রুলে যাবেন ঠিক আছে এবার দেখেন এই যে ডুপ্লিকেট ভ্যালু এখানে ছিল আপনি এটার উপর ডাবল ক্লিক করতে পারেন করার পরে এই যে ফরমেটে গেলেন যাওয়ার পরে আপনি এখানে ছিল বর্ডার আমি বর্ডার দিব না অটোমেটিক দিলাম আমি ফিল আকারে দেই ফিলই ভালো বোঝা যায় আমি ধরেন এইটা দিয়ে দিলাম অন্য একটা কালার দেয় যে কোনো একটা কালার দিলাম ওকে করে দিলাম ওকে করে দিলাম ওকে করে দিলাম তো এখন দেখেন কি হয়ে গেছে এই যে রাইহান রাইহান এই দুটা ডুপ্লিকেট আছে এটা আপনার সে হাইলাইট করে দেখিয়ে দিচ্ছে তো এখন যদি আপনি যে ডিলেট করতে চান কোনো রুল বা ম্যানেজ করতে চান সেটা কিভাবে করবেন আশা করি বুঝতে পারছেন সিলেক্ট করবেন কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবেন ক্লিয়ার রুল দিলে ক্লিয়ার হয়ে যাবে নিউ রুল টা কি আমি বলতেছি ম্যানেজ হয়ে দিলে যে এখানে আসলে কি কি রুল আপনি ইউজ করছেন সেটা সে দেখিয়ে দিবে আপনি এখান থেকে ডিলেট করে দিতে পারেন চাইলে যে ডিলেট যদি করে দেয় ডিলেট করে দিলাম দেওয়ার পরে ওকে করলাম করার পরে দেখেন এখান থেকে রুল ডিলেট হয়ে গেছে তো আমি কন্ট্রোল জেড প্রেস করে আবার আনলাম কারণ যেহেতু এটা আপনাদেরকে দিব আমি এরপরে কন্ডিশনাল ফরমেটিং এ দেখেন একটা জিনিস আছে যে মোর রুল এটা যদি আমি ক্লিক করি তাহলে দেখেন একটা পপ আপ ওপেন হচ্ছে এইটা ভিতরে ডিটেইল কাজ আছে এই যে কাজগুলো আমি এখান থেকে দেখালাম ওইগুলো আসলে এটার আন্ডারে রয়েছে তো এখানে একটু কঠিন মনে হতে পারে আমি প্রথম অবস্থায় যেটা করি সেটা হচ্ছে ওইভাবে মানে যেভাবে সহজ আছে এইভাবে দেখি পরবর্তীতে আমরা এখান থেকে কয়েকটা কাজ দেখে নিব তো ধন্যবাদ আশা করি মোটামুটি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না